আজকে শোনাব একটি সুকুমার রায়ের লেখা ছোট গল্প উকিলের বুদ্ধি গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে বেচারা কবে তার কাছ থেকে পঁচিশ টাকা নিয়েছিল সুদে আসলে তাই এখন পাঁচশো টাকায় দাঁড়িয়েছে চাষা অনেক কষ্টে একশো টাকা জোগাড় করেছে কিন্তু মহাজন বলছে পাঁচশো টাকার এক পয়সাও কম নয় দিতে না পারো তো জেলে যাও সুতরাং চাষা আর রক্ষে নেই এমন সময় সামলা মাথায় চশমা চোখে তেখর বুদ্ধি উকিল এসে বলল ওই একশো টাকা আমায় দিলে তোমার বাঁচাবার উপায় বলে দিতে পারি চাষা তার হাতে পায়ে ধরে বলল আমায় বাঁচিয়ে দিন উকিল বলল তবে শোনো আমার ফোন দি বলি যখন আদালতে কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাবু হে কথাটা কয়েও না যে যা খুশি বলুক গাল দিক আর প্রশ্ন করুক তুমি তার জবাবটি দেবে না খালি পাঁঠার মতো ব্য করবে তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব চাষা বলল আপনি কথা যা বলেন তাতেই আমি রাজি আদালতে মহাজনের মুস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করলো তুমি সাত বছর আগে পঁচিশ টাকা কর্চ নিয়েছিলে চাষা তার মুখের দিকে চেয়ে বললো ব্য উকিল বললো খবরদার খবরদার বলো নিয়েছিলে কি না চাষা বলল ব্যা উকিল বলল, হুজুর আসামির বেয়া দেখুন হাকিম রেগে বললেন ফের যদি অমনি করিস তোকে আমি ফটক ফাটক দেব চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো গলায় ব্যা হাকিম বললেন লুটি পাগল নাকি তখন চাষার উকিল উঠে বলল হুজুর ও কি আজকের পাগল ও বহুকালের পাগল জন্মে অবধি পাগল ওর কি কোনো আছে আছে না কাণ্ড জ্ঞান ও আবার নেবে কি ও কি কখন কোথায় ক্ষত লিখতে পারে না আর পাগলের ক্ষত লিখলেই বা বাকি দেখুন দেখি এই হতবাগা মহাজনের কাণ্ড দেখুন তো ইচ্ছে করে জেনে শুনে পাগলটারে ঠকিয়ে নেবার মতলব করেছে আরে ওর মাথার কি ঠিক আছে এরা বলছে এইখানে একটা আঙুলের টিপ দে পাগল কি জানে সে অমনি টিপ দিয়ে দিয়েছে এই তো ব্যাপার দুই উকিলের ঝগড়া বেঁধে গেল হাকিম খানিক শুনে টুনে বলল মোকদ্দমা ডিসমিস মহাজনের তো চক্ষু স্থির সে আদালতের বাইরে এসে চাষাকে বলল আচ্ছা না হয় তো চারশো টাকাই ছেড়ে দিলাম ওই একশো টাকাই দে চাষা বলল ব্যা মহাজন যতই বোঝে যতই বোঝায় চাষা তার পাঠার বুলি কিছুতেই ছাড়ে না মহাজন রেগে মেগে বলে দেখে নেবো তুই আমার টাকা কেমন করে হজম করিস চাষা তার পোঁটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে এমন সময় তার উকিল এসে ধরলো যাচ্ছ কোথায় বাবু আমার পাওনাটাকে চকিয়ে দাও একশো টাকায় তো রফা করেছিলে এখন মোতর দমা তো জিতিয়ে দিলাম চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল ব্যা উকিল বলল বাপু হে ও সব চালাকি টালাকি খাটবে না টাকাটি এখন বের করো তো চাষা বোকার মতো মুখ করে আবার বলে ব্যা উকিল তার নরম গরম অনেক কথাই শোনালো কিন্তু চাষার মুখে কেবল এক জবাব তখন উকিল বলল হতভাগা ভাগা খুব পাড়া গে ভূত তোর পেটে এত শয়তানি কে জানে আগে যদি জানতাম তাহলে পোঁটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম না বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না নমস্কার আজকের গল্প এই পর্যন্তই যারা এতক্ষণ শুনলেন ধন্যবাদ এবং নতুন কোনো গল্প আপনারা শুনতে চান তার নাম অবশ্যই নিচে কমেন্টে লিখে দিন আমি চেষ্টা করব সেই গল্পটা শোনানোর ধন্যবাদ